নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, কুড়ি আষাঢ়, 5ই জুলাই শুক্রবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 20ই আষাঢ়, 5ই জুলাই শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 20ই আষাঢ়, 5ই জুলাই শুক্রবার, সূর্যোদয় 5:01, সূর্যাস্ত 6:23, অমাবস্যা শেষ রাত্রি 4:06, আর্ধা নক্ষত্র শেষ রাত্রি 4:33, বৃদ্ধি যোগ দিবা 6:24, চতুষ্পাদকরণ অপরাহ্ন 4:22 গতে, নাককরণ শেষ রাত্রি 4:06 গতে, কৃষ্ণকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ আজ 5ই জুলাই 20ই আষাঢ় শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে মঙ্গল, আর বৃষে অবস্থান করছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর আজকে চন্দ্র অবস্থান করছে মিথুনে, মিথুনে চন্দ্র অবস্থান করছে আর্দ্রা নক্ষত্রে, এছাড়াও মিথুনে অবস্থান করছে রবি আর শুক্র, বুধ অবস্থান করছে কর্কটে, কেতু অবস্থান করছে কন্যায়, শনি বক্রী অবস্থায় অবস্থান করছে কুম্ভে, আর রাহু মিনে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ 20ই আষাঢ়, আজ 5ই জুলাই, আজ শুক্রবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই সৌভাগ্যের দিন যাবে, নানা দিক দিয়ে তারা বিভিন্ন ধরনের উন্নতির খবর পাবে, বিশেষ করে তাদের ভাই বা ভাতৃস্থানীয় কারোর কর্মলাভের খবর বা ব্যবসায় সমৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন। এছাড়াও যে সৌভাগ্যের খবর আপনার মনে পুলকিত আনবে, আপনাকে যথেষ্ট আনন্দ দেবে, তা হচ্ছে সন্তান। আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে অনেকদিন পর মনোযোগ বৃদ্ধি বা সন্তানের পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ায় আপনি যথেষ্ট আনন্দ অনুভব করবেন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তান আপনাকে মান্যতা দেবে, সন্তানের মার্জিত ভদ্র ব্যবহার আপনাকে আশ্চর্য করবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার নিজের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য লক্ষ্য করবেন, বিদ্যায় আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং সকলে আপনার পড়াশোনার উন্নতি দেখে অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে, মায়ের সলা পরামর্শে আপনি একাধিক খারাপ পরিস্থিতি থেকে নিজেকে সেভ করতে পারবেন। এছাড়া আপনার মা আপনাকে আর্থিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে নানা দিক থেকে সলা পরামর্শ দিয়ে সাহায্য করবে, মাতৃস্থানীয়রাও অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের কিছুটা অস্থিরতা আসতে পারে, এদের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে, এরা আপনার সঙ্গে কোনো কারণে বাদ বিবাদে লিপ্ত হয়ে যেতে পারে, তাই পিতা বা পিতৃস্থানীয়দের সঙ্গে মেলামেশা করার সময় আপনাকে যথেষ্ট মাথা ঠান্ডা রাখতেই হবে, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যের যোগ আছে, একাধিক স্থান থেকে কর্ম আসবে, বিশেষ করে যারা ব্যবসায় যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আছে, যারা নানা ধরনের শিক্ষা সংক্রান্ত ব্যবসা, যারা শেয়ার মার্কেটের ব্যবসায় যুক্ত আছে, যারা আর্থিক লেনদেনের ব্যবসায় যুক্ত আছে, প্রত্যেকের ক্ষেত্রেই উন্নতি আসবেই আসবে। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে ভালো ধরনের লটারি জেতার সুযোগ। আজকের দিনে আপনার ষষ্ঠপতি মঙ্গল ষষ্ঠে, সপ্তমে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান এবং অষ্টমে ত্রিগ্রহী রাজ্য, নবমে বুধের অবস্থান আর একাদশে ফটকা কেতুর অবস্থান আপনাকে
উন্নতির মুখ চেনাবে। আপনার মোটা অঙ্কের লটারি জেতার দীর্ঘদিনের সুযোগ অনেকটাই সম্ভাবনার দিকে নিয়ে যাবে। বৃশ্চিক রাশি, আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 8 7 7 5 0, 8 7 7 5 0, 8 7 7 5 0। এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে বৃশ্চিক রাশি। তবে মনে রাখবেন, লটারির টিকিট জেতার জন্য আপনার জীবনে গজকেশরী রাজযোগ থাকা প্রয়োজন। গজকেশরী রাজযোগ না থাকলে লটারি জয়ের স্বপ্ন মিথ্যা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। আপনার শরীরে যাবতীয় ব্যথা বেদনা অনেকটাই নির্মূল হবে। তবে বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার মানসিক দুঃখ, মানসিক অবসাদ, মানসিক কষ্ট থাকতেই পারে। মনের কারণে আপনার নানা দিক দিয়ে নানা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হতেই পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান, বৃশ্চিক রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা লাগতেই পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। এছাড়া বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে। এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে। এরা আপনাকে নানা দিক দিয়ে পরাজিত করতে চাইছে। তাই শত্রুদের নানা ধরনের ফন্দিতে আপনি পা দেবেন না। এছাড়াও বলবো, আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্র 108 বার জপ করুন। এতে শত্রুদের শত্রুতার প্রভাব অনেকাংশে কেটে যাবে। এছাড়াও আপনার জীবনে মানসিক অস্থিরতা দূর করার জন্য বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল বেলপাতা দূর সিদ্ধে ভুলবেন না। আর বাবা শিবলিঙ্গের চাঁটা জল আপনি জিভে দিয়ে চাটুন। এতে আপনার মনের পবিত্রতা আসবে, মনের মধ্যে যাবতীয় কুচিন্তা দূর হবে। আর বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনি জীবনে নানা দিক থেকে সৌভাগ্যের মুখ দেখবেন। এছাড়া বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনি বিশেষভাবে কিছুটা ধ্যান প্রাণায়াম করতেই পারেন। আর আজকের দিনে শুভ আষাঢ় অমাবস্যা, আজ সন্ধ্যের পর কোনো বট গাছের নিচে আপনি অবশ্যই প্রদীপ জ্বালান, এতে স্বয়ং নারায়ণ সন্তুষ্ট হবে। এছাড়া আজকে অমাবস্যার দিনে আপনি নিরামিষ ভোজন করার চেষ্টা করুন, এতেও আপনার জীবনে সমৃদ্ধি আসবে। এছাড়াও আজকের দিনে আপনি পিতৃপুরুষকে তর্পণ করুন। পিতৃপুরুষকে তর্পণ করা আজকের দিনে অতি পবিত্র, এতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে কাউকে টাকা ধার দেবেন না, কারোর থেকে টাকা ধার নেবেন না। আজকের দিনে আপনি নিজেকে অবশ্যই কিছুটা সংযমী রাখার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক আর ইয়েলো কালার রেড কালারের পোশাক ধারণ করুন। কালো, ব্লু, খয়েরি বা নীল আকাশি ধারণ করবেন না, এতে বিপদ হবে। এছাড়া বৃশ্চিক রাশি, আজকে অমাবস্যা তিথি চলছে, তাই আপনি বিশেষভাবে রাতের সময় একাকী কোনো নিভৃত স্থানে থাকবেন না, সকলের সঙ্গে একসঙ্গে থাকার চেষ্টা করুন। এতে শনি, রাহু, কেতুর অশুভ প্রভাব আপনার ওপর সেভাবে পড়বে না। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 20 আষাঢ়, আজ 5ই জুলাই, আজ শুক্রবার, আজ আষাঢ় অমাবস্যার দিনের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকার, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।